সামনে ইমাম মাহদী আসবে কথা কয় না তা হে জোরে বলেন ইমাম মাহদী আসবে এই ওয়াসিরে ইমাম মাহদী আসবে আর ইমাম মাহদী আসবে কোথায় একজন পাকিস্তানি একটা ছেলে বলতেছে আমি ইমাম মাহদী ইমাম মে ইমাম মাহদী কখনো বলবে না যে আমি ইমাম মাহদী যারা বলবে আমি ইমাম মাহদী এরা ভন্ড এরা কি এই যে পাকিস্তানে একজন বলতেছেন দাবি করছেন যে আমি ইমাম মাহদী পাকিস্তানে আসবে না ইমাম মাহদীর দেখা হবে কোথায় ইমাম মাহদী খানাই কাবা তওয়াব করবে মুসলিম শরীফের হাদিস শরীফের ভিতরে আসছে বাজান ইমাম মাহদী কি করবে খানাই কাবা তওয়াব করবে তওয়াব করতে 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 মাকামে ইব্রাহিম যেখানে আছে এর মধ্যবর্তী স্থানে তিনি থাকবেন ইমাম মাহদী হবেন যিনি নিজের পরিচয় দেবেন না তিনি জনগণ তার কাছে যা বলবে তুমি ইমাম মাহদী বলেন আল্লাহু আকবার ইমাম মাহদী বায়াত দেওয়ার জন্য লোকজনকে ডাকবে না মানুষ তার বায়াত নেওয়ার জন্য তার কাছে গিয়ে যাবে বলেন আল্লাহু আকবার ইমাম মাহদী সম্পর্কে অনেক আলোচনা আছে সময় নাই তো ওইদিকে বলতে গেলে আবার লম্বা হবে আমার ভাইয়েরা এই জন্য ইমাম মাহদীর দাবিদার যত লোক বিভিন্ন দেশে দাবি করবে এরা যে ভণ্ড এতে কোনো সন্দেহ পাকিস্তান একজন বলতেছেন আমি ইমাম মাহদী ওটা ভণ্ড ইমাম মাহদী দেখতে সুদর্শন সুন্দর হবে ইমাম মাহদী যখন খানাই কাবা তওয়াব করতে গিয়ে মানুষের সামনে যখন তার আত্মপ্রকাশ ঘটবে মানুষ যখন জানবে এটা ইমাম মাহদী তখন তাকে মারার জন্য একদল বাহিনী পাঠানো হবে তারা তাকে মারতে পারবে না আল্লাহ তাদেরকে জমিনের ভিতরে জমিনটা ফাঁক হয়ে যাবে তাদেরকে চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহ ধ্বংস করে দেবেন বলে আল্লাহু আকবার ইমাম মাহদীকে তারা মারতে পারবে একদল শত্রু বাহিনী তাকে আক্রমণ করার জন্য যাবে কিন্তু তারা সফল হবে না তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ আকবার বলেন আমার ভাইরা ইমাম মাহদীকে নিয়ে লম্বা ঘটনা বলা দরকার জাতির মানুষ এখন বিভ্রান্তিতে ছড়িয়ে পড়তেছে যে হুজুর ইমাম মাহদীর নাকি জন্ম হয়ে গেছে কেউ আবার বলতেছেন দাজ্জাল এসে গেছে নানান কথা আমাদের সমাজে ছড়ানো হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নাই কিয়ামত কবে ঘটবে এর সঠিক তত্ত্ব জানেন কি কিয়ামত যখন যখন ঘটবে কিয়ামত সন্নিকটে কিন্তু আমরা অনেকেই মিথ্যা তত্ত্ব ছড়াই মিথ্যা তত্ত্ব ছড়ানো যাবে হ্যাঁ কিয়ামত কখন হবে একটু অপেক্ষা করেন আমাদের জামানায় হবে না আমাদের পরবর্তী প্রজন্ম জামানায় হবে কখন হবে এটা আল্লাহ ভালো জানে যখন তখন কিয়ামত সংগঠিত হবে কিয়ামতের আগে দাজ্জাল আসবেন ইমাম মাহদীর আগমন ঘটবে ঈসা আলাইহিস সালাম আসবেন এগুলো সব ঘটবে তারপরে তো কিয়ামত কথা বলেন না তো যাই হোক ইমাম মাহদী আসার পরে কোরআন দিয়ে পুরো পৃথিবী শাসন করবেন আল্লাহু আকবার বলেন তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো দেশে যারা ইমাম মাহদী বলে নিজেকে দাবি করবে এরা কি আরো জোরে বলেন ইমাম মাহদীর এদিক খেয়াল করেন ইমাম মাহদীর আত্মপ্রকাশ কোথায় ঘটবে ও আর শুনল না কোন জায়গায় কি ইমাম মাহদী খানাই কাবা তওয়াব করা অবস্থায় তার আত্মপ্রকাশ ঘটবে মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে মানুষ তাকে দেখেই বলবে এটাই ইমাম মাহদী ইমাম মাহদী হবেন যিনি নিজের পরিচয় দেবেন না তিনি যারা দুনিয়াতে বলে আমি ইমাম মাহদী এরা ভণ্ড এতে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা ইমাম মাহদী আসবে কিয়ামত সন্নিকটে আমার ভাইয়েরা ইমাম মাহদী আসার পর খানাই কাবায় তওয়াব করার সময় যখন আত্মপ্রকাশ ঘটবে দলে দলে মানুষ তাকে দেখে চিনে ফেলে দেবেন মানুষ তার হাতে বায়াত গ্রহণ করবেন ইমাম মেহেদী আসার পর এই পৃথিবীর জমিনে বাজান গো আমার এমন ঘটনা ঘটবে এই কথাগুলো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে কথাটা আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই কিয়ামত কখন আসবে কখনো ঘটবে কিয়ামতের আগে দাজ্জাল আসবে কথা বলেন না কেন দাজ্জাল আসবে 100 কয়শো আরো জোরে বলেন দাজ্জালের পাওয়ার এত ক্ষমতা এত থাকবে দাজ্জাল এক হাতে জান্নাত দেখাবে আর এক হাতে জাহান্নাম দেখাবে মানুষ তাদেরকে দেখে যারা বিশ্বাস করবে ঈমান গ্রহণ করবে তার দলে নাম লেখাইবে দাজ্জালের উপরে যারা বিশ্বাস করবে দাজ্জালের কথা যারা মানবে তারা সবাই নিজেদেরকে জাহান্নামে নিয়ে যাবে
দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হবে। দাজ্জালের কপালে লেখা থাকবে কাফের। কি লেখা থাকবে? আরো জোরে বলেন, কি লেখা থাকবে? যারা খাঁটি মুমিন ইমানদার এরা দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। ওরা তাদেরকে পরিষ্কার ভাবে বলবে, তুই দাজ্জাল। কথা বলে নাকি? তোর কপালে লেখা আছে তুই কাফের। খাঁটি ইমানদার যারা, জান্নাতি মানুষ যারা, তারা চিনতে পারবে। বলেন আল্লাহু আকবার। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন।